শয়তানের পাপের জন্য দায়ী কে? নাস্তিকদের দাবি, শয়তানের সকল কর্মকাণ্ডের জন্য আল্লাহ তায়ালা দায়ী। মাথার জয়েন্টের সকল পয়েন্ট না ছিঁড়লে কি এমন দাবি করা যায়? নাস্তিক ভাইয়া, ধরুন আপনি একটি আধুনিক ছোট্ট সাবমেরিন বানিয়েছেন যা দিয়ে পানির নিচ হতে মানুষকে দ্রুত যেয়ে উদ্ধার করা যায়। পৃথিবীর হাজার হাজার মানুষ জাহাজ ডুবির পর এই সাবমেরিনের কল্যাণে উদ্ধার হতে থাকলো। একদিন আমি দেখলাম একটি নৌকা ডুবে গেছে, দ্রুত সেখানে যেয়ে লোকদের বাঁচাতে লাগলাম। হঠাৎ দেখলাম আমার প্রধান শত্রু বোনাল রাম্প বাঁচার জন্য চেষ্টা করছে। আমি সেই সাবমেরিন দিয়ে তাকে প্রচণ্ড আঘাত করে হত্যা করে দিলাম। এখন এর জন্য কি আপনার ফাঁসি হওয়া উচিত? আপনাকে দোষারোপ করা উচিত? তাহলে পৃথিবীর প্রতিটি আবিষ্কারকের ফাঁসি হওয়া দরকার, কারণ গাড়ি, বাড়ি, প্লেন, বিদ্যুৎসহ সকল ধরনের ভালো ভালো প্রয়োজনীয় উপকরণের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হয়। যেই মোবাইল বা কম্পিউটারে পোস্টটি পড়ছেন বা দেখছেন তার জন্যও শরীরের অনেক ক্ষতি হয়। বিপথে চলে যায় হাজার হাজার তরুণ তরুণী, গেম খেলে অনেক তরুণ তরুণী আত্মহত্যাও করে। টাকা ছাড়া এক মুহূর্ত চলা অসম্ভব, কিন্তু দৈনিক কত লোক এর জন্য মৃত্যুর মুখে পতিত হয় জানেন? তারপরও সকল বিখ্যাত আবিষ্কারককে এত সম্মান কেন করা হয়, কেন অনুকরণ এবং অনুসরণ করা হয় তাদের? কারণ তারা ভালো কাজের জন্য এসব আবিষ্কার করেছেন। ঠিক তেমনিভাবে আল্লাহ আজাজিলকে সৃষ্টি করেছেন ভালো কাজ করার জন্য এবং জানিয়ে দিয়েছেন যে খারাপ কাজ করলে যেতে হবে জাহান্নামে। অন্যায় কাজকে আল্লাহ হারাম করে দিয়েছেন, এরপরও যদি সে অন্যায় করে তবে তার জন্য শয়তান নিজে দায়ী, অন্য কেউ নয়।